আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীদের, গত ক্লাসে আমরা 25 নম্বর অঙ্ক পর্যন্ত নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা 26 নম্বর অঙ্ক থেকে শুরু করবো। দেখো, যদি বলতেছে এ স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার, বি স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে সিক্স স্কোয়ার, সি স্কোয়ার সমান মানে সি স্কোয়ার মান দেওয়া আছে, এটা হয় তবে দেখাও যে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেওয়া আছে না, এই তিনটা কি দেওয়া আছে, দেখো যোগফল মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তিনটা যোগ করলে কি হবে, এইটা আসবে। তাহলে আমরা আগে কি করব, দেওয়া আছে বলে মানগুলো লিখে ফেলবো। তাহলে আমরা এখন কত নম্বর অঙ্ক সলভ করছি, 26 নম্বর, ঠিক আছে। তাহলে দেওয়া আছে বলে আগে আমরা লিখে ফেলি, দেওয়া আছে, হ্যাঁ কি কি মান দেওয়া আছে, দেখো এ স্কোয়ার মান দেওয়া আছে। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, সেম একইভাবে বি স্কোয়ার সমান সমান দিয়ে আছে, দেখো প্লাস ওয়াই স্কোয়ার, তা ওয়াই স্কোয়ারের নিচে বসবে, তারপর প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ারের নিচে বসবে, তারপর হলো মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার কার মান দিয়েছে, সি স্কোয়ার মান দিয়ে আছে কত, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে জেড এর নিচে জেড, এক্স এর নিচে এক্স, ওয়াই নিচে ওয়াই, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এই তিনটাকে কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তাহলে আমরা এখন কি লিখবো, প্লাস মানে তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান যোগ করো, এরাও প্লাস এরাও প্লাস একই রকম ছিল, তাহলে একটা একটা দুইটা, দূরে থেকে একটা বাদ করে করা থাকলো একটা, একটার একটা করা দুইটা, দূরে থেকে একটা বাদ করে করা থাকলো ওয়াই স্কোয়ার, এখানেও প্লাস প্লাস, তাহলে একটা একটা দুইটা, দূরে থেকে একটা বাদ করে করা থাকলো একটা, কে বড়ো দূরে বড়ো ছিল তার চিহ্নে প্লাস, তাহলে দেখো একই রকম মানে চলে এসেছে, তাহলে এটা তো মিলে গেছে। তাহলে মিলে গেলে দেখা যাবে বলেছে, তাহলে লিখবো কি শোট, আর যদি প্রমাণ করতে বলতো তাহলে কি লিখতাম, প্রুফ, সে একইভাবে 27 নম্বর অঙ্কটা, এখানেও এক্স ওয়াই জেড এর মান কি আছে, দেওয়া আছে, দেখে দেখো তোমাকে কি বলেছে যে মানগুলো বের করতে হবে, প্রমাণ করতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান থ্রি ইন্টু এ বি প্লাস টু বি প্লাস টু সি। তাহলে এক্স ওয়াই আর জেড এর মান তো দেওয়া আছে, তাহলে আগে আমরা কি করব, দেওয়া আছে বলে লিখে নিব, হ্যাঁ তো দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স সমান সমান ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি, সেম একইভাবে ওয়াই সমান সমান কি দিয়ে আছে, বি প্লাস বি, তাহলে বির নিচে বি, তারপরে আছে মাইনাস থ্রি এ, মাইনাস থ্রি এর নিচে এ, তারপর আছে মাইনাস ফোর সি, ঠিক আছে। আচ্ছা এবার কি হলো, জেড সমান সমান দিয়ে আছে, জেড সমান সমান কি দিয়ে আছে, জেড সমান সমান দিয়ে আছে হলো প্লাস সি, প্লাস সি, তারপর আছে মাইনাস টু বি, তারপর কোথায় আছে প্লাস এ, প্লাস এরা কি করতে বলেছে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে সবগুলো যোগ করতে বলেছে, তা যোগ করতে বলে কি লিখবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান, এখন দেখো এরকম প্লাস এরকম প্লাস, তাহলে পাঁচটা আর একটা করালে ছয়টা, ছয়টা থেকে তিনটা বাদ করা থাকবে তিনটা, যে বড়ো ছয়টা বড়ো ছিল, ছয়টা ছিল প্লাস, সেখানে প্লাস, বামে প্লাস দিলেও চলে না দিলেও চলে, সাতটা একটা আটটা, আটটা থেকে দুটা বাদ দিলে থাকলো কটা, ছয়টা, তার প্লাস সিক্স বি, এখানে দেখো নয়টার একটা দশটা, দশটা থেকে চারটা বাদ করে থাকলো সিক্স সি। এখন দেখো প্রমাণে থ্রি সামনে নিয়ে এসেছে, মানে তো থ্রি কমন নিয়েছে, তা কমন নিয়ে মানে কি, দেখো থ্রি দ্বারা সব করাকে ভাগ যায় কিনা, তাহলে থ্রি ভাগ গেলে থ্রি কমন নিব, তাহলে তিন দিয়ে ভাগ করলে করে থাকলো ওয়ান, ওয়ান লেখা দরকার নেই, তিন দিয়ে ভাগ করলে কত টু বি, তিন দিয়ে ভাগ করলে কত, তিন মানে হচ্ছে টু সি, তাহলে অত এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এটা শর্ট, এটা কি দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী অঙ্ক দুইটা তোমরা বুঝতে পেরেছো, তাহলে তোমরা কি করবা, তোমরা এই 26 নাম্বার আর এই 27 নাম্বার এই অঙ্কগুলো তার সাথে হচ্ছে তোমরা উদাহরণে, উদাহরণে হচ্ছে আমি একটু বলে দিই উদাহরণ কত কত করবা, উদাহরণ হচ্ছে তোমার 15 না 15 না মানে 12 13 14, হ্যাঁ কত কত বলো বলতো, উদাহরণ 12 13 14 এবং 26 27, এই অঙ্কগুলো কী করবে, এইচডব্লিউ করবে, এইচডব্লিউ করে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবা। তত মতো ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।